আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 12 এ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যাপ্লিকেশন অফ বায়োসিমিলারস লো আমাদের কমপ্লিট। আজকে আমরা যেটা শুরু করছি সেটার নাম অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। ভালো করে সবাই শুনবে, ভালো করে বুঝবে। আমি লিখছি অ্যাম্পিয়ার সার্কিউটাল সার্কিউটাল বলে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। আচ্ছা, তোমাদের প্রথম কোশ্চেন, স্যার অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কি কাজ করে, তাই না? তো শুনে রাখো, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল বিহেভস করে অনেকটা গসস থিওরেমের মতো। মানে ইলেকট্রিসিটিতে গসস থিওরেম যেমন ভাবে আমরা পড়েছিলাম, অ্যাম্পিয়ার সার্কিউটাল লতে তার সাথে তুমি অনেকটা সিমিলারিটিস পাবে। অর্থাৎ বায়ো সেভার্টস ল দিয়ে আমরা কি বার করতাম? ম্যাগনেটিক ফিল্ড। অ্যাম্পিয়ার সার্কিউটাল ল দিয়েও আমরা কি বার করব? ম্যাগনেটিক ফিল্ড। কোশ্চেন, কেন স্যার? মানে সুবিধাটা কি? সুবিধাটা অ্যাম্পিয়ার সার্কিউটাল লতে ডিরাইভেশন ইজি হবে আর কিছু। তো তার জন্য আমি একটা ডিরাইভেশন, কমন ডিরাইভেশন যেটা আমরা করে এসেছি, ইনফাইনাইট লাইন চার্জ, স্ট্রেট লাইন চার্জ, সরি ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট কারিং কন্ডাক্টর, তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বার করেছিলাম, সেটা আমি অ্যাম্পিয়ার সার্কিউটাল ল দিয়েও করে দেখাবো। বায়ো সেভার্টস লতে যেটা অনেক বড় ডিরাইভেশন হয়েছিল অ্যাম্পিয়ার সার্কিউটাল লতে, সেটা অনেক সহজ হবে, অনেক ছোট্ট হবে। এবং এছাড়া কিছু এক্সট্রা আমরা ডিরাইভেশন শিখব, এক্সট্রা আমরা স্ট্রাকচার নিয়ে অ্যাম্পিয়ার সার্কিউটাল লকে জাজ করব। তো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, আমি আগে লিখে দিচ্ছি তারপর এক্সপ্লেন করব, আগে নোট বানিয়ে নাও। কি বলছে? ইট স্টেটস দ্যাট, ইট স্টেটস দ্যাট দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, দ্য লাইন ইন্টিগ্রাল ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এনি ক্লোজড অ্যারাউন্ড করে দিচ্ছি অ্যারাউন্ড এনি, কি আমরা এটা কি করব? এবার ঠিক আছে, অ্যারাউন্ড এনি ক্লোজড সার্কিট ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস দ্য টোটাল কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্য সার্কিট সব একসাথে আমি এক্সপ্লেন করবো, তোমরা বুঝবে। বলি, লেখা হয়ে গেছে আশা করি সবার? প্রথম কথা, গসস থিওরেমে তোমাদের কি মনে পড়ে আমরা কি লিখেছিলাম? গসস থিওরেমে ছিল অ্যারাউন্ড আ ক্লোজড এরিয়া, তাই না? এখানে আমরা কি দেখছি? অ্যারাউন্ড মানে স্টেটস দ্যাট লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে কি ইন্টিগ্রেশন? এটা লাইন ইন্টিগ্রেশন। আর আগেরটায় কি ছিল?
বসের থিওরেমে আশা করি সবার মনে আছে সারফেস ইন্টিগ্রেশন, সারফেস মানে কি এরিয়া, তাই না? তো আমরা যদি এটা ডাইমেনশনালি ভাবি তাহলে আমি কি বলতে পারি বসের থিওরেম 2D তে ছিল আর অ্যাম্পিয়ার সার্কিউটার ল 1D তে, লাইন ইন্টিগ্রাল মানে কি 1D, তাই না? তো এবার কি বলবে ভালো করে শুনবে, ধরো আমার কারেন্ট যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, কারেন্ট যাচ্ছে এই দিকে, এই রকম কারেন্ট যাচ্ছে, ভালো করে দেখো এই রকম, ক্লিয়ার? তার মানে আমাকে বলো এটা কোন সাইড, এটা আউটওয়ার্ডস, আউটওয়ার্ডস যদি হয় তাহলে কি দিয়ে ডিনোট করি তার কারেন্টকে, ডট, তাই না? দেখো আবার ভালো করে বুঝে নাও, ডট মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু দা প্লেন অ্যাক্টিং আপওয়ার্ডস, এটা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, কারেন্ট হতে পারে, আমরা এখানে কারেন্ট কে বলছি, ক্লিয়ার? আবার এরকমও হতে পারে, একটা দিয়ে বোঝালে সুবিধা, বাট আমি এখনই দুটো নিচ্ছি পরে বুঝতে পারবে এগুলোর মানে, এরকমও হতে পারে এই দিকে একটা কারেন্ট যাচ্ছে নাকি, এটা কোন দিকে যাচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে, তাহলে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, ক্রস, ক্লিয়ার সবার এত অবধি? আমি ধরলাম এই যে বাইরে যে কারেন্ট আসছে তার ভ্যালু আই ওয়ান, এমনি আরবিট্রারি এমনি ধরলাম, আর ক্রস যেটা তার ভ্যালু আই টু, ক্লিয়ার সবার? এবার আমাকে কোশ্চেন করলো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, তো আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে করতে হবে পি পয়েন্ট দিয়ে একটা অ্যাম্পেরিয়ান লুপ, কি বললাম, পি পয়েন্ট দিয়ে কি বললাম, অ্যাম্পেরিয়ান, ভালো করে শুনবে, অ্যাম্পেরিয়ান লুপ, প্রচুর লোক ভুল করে এখানে বলে ফেলে গসিয়ান, মানে গসেসে ছিল, গস থিওরেমে ছিল গসিয়ান সারফেস, মনে পড়ছে? সেম জিনিস, এখানে গসিয়ান সারফেস না বলে তাকে বলা হয় অ্যাম্পেরিয়ান, বুঝতেই পেরেছো নামটা কোথা থেকে এসছে, লুপ, লুপ কেন, আবার দেখো লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল মানে 1D তে হচ্ছে, তাই সারফেস বলবে না, প্রচুর স্টুডেন্ট ভুল করে এখানে অ্যাম্পেরিয়ান সারফেস বলে, না এটা অ্যাম্পেরিয়ান সারফেস নয়, এটা তো 1D তে, 1D তে সারফেস কে আমরা এখানে কি বলবো, লুপ, ভালো করে দেখো বুঝতে পারবে সব, ক্লিয়ার? এখন শোনো আপাতত কথাগুলো, তাহলে পি পয়েন্ট দিয়ে আমি একটা অ্যাম্পেরিয়ান লুপ ভাবলাম, আমি জানি অনেক স্টুডেন্ট ভাবছে স্যার কি হলো এটা তো সারফেসই হয়ে গেল, উডিত হয়ে গেল, এটা তো সার্কেল ধরলে, না ধৈর্য ধরো সব দেখতে পাবে, ক্লিয়ার সবার এত অবধি? এবার কি বলছে, এবার কি বলছে, এই যে আঁকলাম অ্যাম্পেরিয়ান লুপ, এর ভেতরে যে স্ট্রাকচারটা পুরোটা হলো এটা কি, কি হলো, ওপেন না ক্লোজড, ক্লোজড, একে বলছে ক্লোজ, আর যেহেতু কারেন্ট আছে না তাই একে বলছে ক্লোজ সার্কিট, কারেন্ট ইলেকট্রিসিটি তোমরা বলেছো, কারেন্ট গেলে সেগুলোকে আমরা সার্কিট বলি, তাই না? তাই এটাকে বলে ক্লোজ সার্কিট, ক্লিয়ার? প্রথমেই কতগুলো কথা বলি, কেউ কেউ ভাবছে স্যার ক্লোজ সার্কিট কি সবসময় আমাকে সার্কেলই নিতে হবে, না তুমি যা ইচ্ছা নিতে পারো, বাট সিমেট্রিক, এটা আমি গসের থিওরেমেও বলেছিলাম, সিমেট্রিক নিলে আমাদের পড়তে সুবিধা হবে, তো আমি এখানে তোমাদেরকে একটা সার্কেল নিয়ে করে দেখাবো, সার্কেল নিয়ে ম্যাক্সিমাম করবো, অন্য স্ট্রাকচার নিয়েও আমরা করে দেখাবো, ওর কীরকম স্ট্রাকচার নেওয়ার চেষ্টা করব যাতে ওটা সিমেট্রিক হওয়ার চেষ্টা হয়, চেষ্টা করতে পারি আর কি আমরা। তো এই হলো ক্লোজ সার্কিট, কি বলছে এবারে তাহলে অ্যাম্পেরিয়ার সার্কিউটার ল কি বলছে, ক্লোজ, ভালো করে শুনবে, এটা ক্লোজ, এই গোলটার মানে কি ক্লোজড বোঝাচ্ছে এখানে, ক্লিয়ার? ক্লোজ সার্কিট,
আবার শুনবে, এই ক্লোজ মানে কিন্তু সারফেস নয়, বারবার বলছি ক্লোজড সার্কিট। কার বোঝাচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি মানে বি ডট ডিএল। তোমরা এবার ধরতে পারছো গসেস থিওরেমে, আমি তাই এটা আমি প্রথমেই বলেছিলাম গসেস থিওরেমের সাথে সিমিলারিটিস পাবে। গসেস থিওরেমে এটা ছিল ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএ বা ডিএস ছিল কিছু একটা, তাই তো? ওটা এরিয়া ছিল আর এটা ডিএল। ডিএল মানে কি? লুপ। বুঝতে পারছো 1D এর কথা কেন বলছি? ইজ ইকুয়াল কি বলছে গসেস থিওরেমে? আশা করি তোমাদের যদি মনে থাকে তাহলে ছিল 1/ε0 এয়ার এর হতে, তাই না? এয়ার ভ্যাকুয়াম ফ্রি স্পেসে হলে। এখানে মিউ নট টাইমস, কি বলছে? মিউ নট টাইমস। আশা করব মিল পাচ্ছ তোমরা, ওখানে 1/ε0 টা, এখানে মিউ নট হয়েছে, মিউ নট টাইমস। ভালো করে শুনবে, দ্য টোটাল কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্যাট সার্কিট। তাহলে সার্কিটের ভেতর কারেন্ট কত যাচ্ছে দেখো, I1 বাইরের দিকে যাচ্ছে, I2 ভেতরের দিকে যাচ্ছে, তাহলে নেট কারেন্ট কত হবে? I1 মাইনাস I2 অথবা I2 মাইনাস I1। আমি তো জানি না কে বড় কে ছোট, তাই আমি বোঝানোর জন্য মানে তুমি বলতে পারো I1 ডিফারেন্স I2। ক্লিয়ার সবার এত অবধি? আমাকে পুরো বলে দিতে দাও, আমি যখন কোশ্চেন করব যে বুঝতে পেরেছো কিনা তখন সবাই আমাকে কোশ্চেন করবে, আমি যখন বলছি তখন বলতে দাও পুরোটা। হ্যাঁ আরেকবার বলো। হ্যাঁ টোটাল কারেন্ট কত হবে, আবার বলছি আমি টোটাল কারেন্ট কত হবে, ভালো করে দেখো। I1 বাইরের দিকে, I2 ভেতরের দিকে, তাহলে নেট কারেন্ট কত হবে? I1 মাইনাস I2 অথবা I2 মাইনাস I1, তাই না? যদি এটা I হতো, এটাও I হতো, দুটোই যদি I হতো তাহলে এটা জিরো হতো, মানে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যেত, তাই না? তো আমরা সেই অ্যাপ্লিকেশনও করব, সেই অ্যাপ্লিকেশন আমাদের আছে, যখন হবে তখন আমরা করে দেখাবো। এখন আপাতত ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস নেট কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্য সার্কিট, দিস ইজ কল্ড নেট কারেন্ট। তো আমরা সুবিধার জন্য আমি I1 মাইনাস I2 তো তোমাকে দেখিয়ে দিয়েছি, আমি আপাতত তোমাকে এটা নিলাম I নেট। আরো কিছু কথা বলার আছে, এক এক করে বলবো। আশা করবো সবাই বুঝতে পেরেছো I নেট মানে কি। ক্লিয়ার সবার? স্টেটমেন্টে কি লেখা আছে? ক্লোজ সার্কিট ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস দ্য টোটাল কারেন্ট থ্রেডিং অর পাসিং থ্রু দ্য সার্কিট। টোটাল কারেন্ট বলেছে, টোটাল মানে বোঝো তো, টোটাল মানে কি হবে? I1 প্লাস I2, এটাই তোমাদের মাথায় আসছে, তাই না? এবার বোঝো, ভালো করে বলছি, ডট মানে কোন দিকে কারেন্ট? এই সাইডে। এটাকে আমরা কি ধরতে পারি? এটা কনভেনশন, কি ধরতে পারি? পজিটিভ ধরলাম। I2 কোন দিকে? এই দিকে। তাহলে এটাকে আমরা কি ধরবো? নেগেটিভ। তাহলে নেট কারেন্ট কি I1 প্লাস I2 হবে না I1 মাইনাস I2 হবে? সেটাই আমি লিখেছিলাম, তারপর ওটা মুছে দিয়ে আমি I নেট লিখেছি। ক্লিয়ার সবার? আচ্ছা এবার শুনবে, ভালো করে বুঝবে, এই যে ডিরাইভেশন আমরা করলাম এখানে, ডিরাইভেশন না স্টেটমেন্ট লিখলাম, ডিরাইভেশন করবো এখনো করিনি, এই যে স্টেটমেন্টটা লিখলাম, এবার কোশ্চেন স্যার এই জায়গাটাতে আসুন, বি মানে কি? ম্যাগনেটিক ফিল্ড। ডিএল মানে কি? এর একটা স্মল পোর্শন, ডিএল আগে বলেছিলাম আমরা, মনে করছে হয়তো, এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট নয়, আইডিএল কারেন্ট এলিমেন্ট ছিল, ডিএল মানে এলিমেন্ট।
তাহলে সেটা আমরা কিভাবে ধরব দেখো ভালো করে দেখবে দেখো আমার ক্ষেত্রে এই ছবিতে আমার ক্ষেত্রে আমার এখানে ডি এর এইটা নিলাম ধরো একই নয় তুমি যেখানে ইচ্ছা নিতে পারো এটা ডি এর এটা ডি এল এটা ডি এল এটা ডি এল যে কোনো জায়গায় একটা স্যাম্পল নিতে পারো এটাকেই বলে ডি এল ক্লিয়ার আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কি রকম হবে ম্যাগনেটিক ফিল্ড কি রকম হবে জানতে গেলে ভালো করে শোনো ম্যাগনেটিক ফিল্ড কি রকম হবে জানতে গেলে তোমাকে আগে এটা জানতে হবে যে আই ওয়ান আই টু এর মধ্যে কে বড় আমি একটা ধরে নিচ্ছি রাফলি আমি উল্টোটাও করে দেখাবো আই ওয়ান বড় ধরলাম ক্লিয়ার যদি আই ওয়ান বড় হয় তাহলে আই ওয়ান মাইনাস আই টু করলে যে ভ্যালুটা বেরোবে তার ডাইরেকশন কোন দিকে হবে আই ওয়ানের দিক আই ওয়ানের দিক মানে কোন দিক সেটা বলতে হবে এই দিকে আউটওয়ার্ডস তো স্যার শিখিয়েছিল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হয় নিয়ম কারেন্ট যেদিকে যাচ্ছে ভালো করে বোঝো কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে থাম্ব রাখবে কারেন্ট কোন দিকে যাচ্ছে নেট কারেন্ট কোন দিকে যাচ্ছে আউটওয়ার্ড যদি আই ওয়ান বড় হয় যদি আই ওয়ান বড় হয় তাহলে এই তাহলে থাম্ব এই তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে তুমি যদি ডিএল কে এরকম নাও ম্যাগনেটিক ফিল্ড এরকম যদি হয় তাহলে বি ডট ডিএল এটা হবে বি ডিএল কস 180 বোঝা গেছে আবার বলছি ডিএল যদি এদিকে হয় ভালো করে দেখো বড় করে দেখাচ্ছি বলো ডিএল আমি কি ওয়াইজ দিয়েছি ক্লক ওয়াইজ দিয়েছি আর আমরা আই ওয়ান কে বড় ধরলাম আই ওয়ান যদি বড় হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি ওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে বি ডট ডিএল এটাতে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তাহলে ডটটাকে ভাঙলে কি আসবে থিটা আসবে না তাহলে আমরা কি লিখব cos থিটা আসবে সরি ডটটাকে ভাঙলে cos থিটা আসবে তাহলে আমরা কি লিখব b dl cos 180 clear হ্যাঁ কোনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম আবার শোনো আমার কাছে ভালো করে শোনো আমি আই ওয়ান আই টু এর মধ্যে কাকে বড় ধরলাম তাহলে আই ওয়ান যদি বড় হয় সেদিকে আমি যদি থামকে রাখি তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে তাহলে এই ওয়াইজ এর 180 ডিগ্রি ক্লিয়ার হ্যাঁ ডিএল ডাইরেকশন ধরলাম আমরা বলছি তো আমি ধরলাম এটা দেখাচ্ছি উল্টো হলে কি হবে দেখাচ্ছি অথবা কেউ যদি বলে ডিএল কে আমি এদিকে নেব এটা তোমার চয়েস ডিএল কে আমি এদিকে নেব তাহলে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি আর কি কোনো অ্যাঙ্গেল হতে পারে তাহলে সিম্পল কি এই ডট কে ভাঙলে দুটো জিনিস হবে হয় cos 0 ডিগ্রি না হয় cos 180 ডিগ্রি cos 0 হলে 1 হবে cos 180 হলে একটা মাইনাস সাইন আসবে আমরা তাহলে কি বার করব সব ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড ম্যাগনিটিউড যদি বার করি তাহলে আর প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকবে না তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে বুঝে নাও তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো b
B.dl এর মধ্যে অ্যাঙ্গেল কিভাবে বার করে পুরোপুরি ডিপেন্ড করে আমার ধরার উপর আমি dl কে কোনটা ধরছি তাই না যাই ধরি না কেন ম্যাগনিটিউডে কি চেঞ্জ হবে সো আমরা অ্যাম্পিয়ার সার্কিউটার লতে সব কি বার করব ম্যাগনিটিউড ডাইরেকশন ডাইরেকশন আমাকে বলে দেবে কারেন্ট কোন দিকে যাচ্ছে সেইভাবে করে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বার করতে হবে ক্লিয়ার ক্লিয়ার সবার এবার তোমার কোশ্চেন শুনবে তাহলে এক এক করে যে জিনিসগুলো আমাদের দাঁড়িয়ে গেল আমরা এটাকে অ্যাজাম্পশন হিসাবে ট্রিট করব অ্যাজাম্পশন নয় এখান থেকে এই জিনিসগুলো আসবে বাট আমরা এটাকে অ্যাজাম্পশন হিসেবে বলতে পারি কি অ্যাজাম্পশন দেখো দেখি কারণ এগুলোই তুমি পাবে কি নাম্বার 1 নাম্বার 1 বি ম্যাগনেটিক ফিল্ড ইজ ট্যাঞ্জেনশিয়াল ট্যাঞ্জেনশিয়াল টু লেন্থ লেন্থ না টু এলিমেন্ট তাই তো নাকি ম্যাগনেটিক ফিল্ডটা ডিএল এর কি হবে ট্যাঞ্জেনশিয়াল হবে তাই না ক্লিয়ার নাম্বার 2 ম্যাগনেটিক ফিল্ড নন জিরো এখন এখানে ধরছি জিরো হতে পারে জিরো বাট আমরা এখানে বলছি নন জিরো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি ধরছি কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে পরের লাইন লিখবো শোনো বি বাইরে আসবে ক্লোজড ইন্টিগ্রেশন ডি এর বুঝতে পেরেছো আমি থিটাকে জিরো ধরেছি তাই কস জিরো ওয়ান কেউ বলবে না স্যার 180 করবো আমি উল্টো ডাইরেকশন ধরবো তাহলে এখানে একটা মাইনাস বি আসবে ম্যাগনিটিউডে তো সেমই থাকবে তাহলে বি বাইরে এলো মিউ নট আই এ এই যে বি বাইরে এলো এটা কেন এলো কারণ ম্যাগনেটিক ফিল্ড কি বলো কনস্ট্যান্ট ক্লিয়ার যদি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট না হয় তাহলে কি ইন্টিগ্রেশনের বাইরে আসবে অ্যানসার না আমাদের সিলেবাস আমাদের সিলেবাসে আমরা সব কনস্ট্যান্ট ধরেই কাজ করব ক্লিয়ার এত অবধি আচ্ছা এবার কোশ্চেন তাহলে মুছে দিয়ে না এবার কোশ্চেন নাম্বার 3 আচ্ছা এখানেই লেখা যাবে এখন নাম্বার 3 কোশ্চেন ভালো করে শুনবে যদি কোথাও হয় কি হতে পারে দেখাবো আমি সব দেখিয়ে রাখছি এখানে যদি কোথাও হয় ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ডিএ তাহলে আমাকে বলো তো বি কত হবে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ডিএল তাহলে আমাকে বলো সরি বি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল কত হবে জিরো হয়ে যাবে তাহলে ইম্পর্টেন্ট জিনিস শুনে রাখো যদি কোথাও দেখো বি পারপেন্ডিকুলার টু ডিএল আমি একটা এক্সাম্পল দিয়ে দিই বি পারপেন্ডিকুলার টু ডিএল কেমন হতে পারে দেখাচ্ছি বুঝলাম দেখাচ্ছি এটা বুঝলাম কিরকম হবে দেখো ধরো এটা ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার ক্লিয়ার আর এটাকে নিলাম আমি ডিএল ডিএল মানে এরকম একটা লুপ নিলাম লুপটা এবার কি লুপ নিলাম স্কোয়ার লুপ রেকট্যাঙ্গেল লুপ যাই চালাতে পারো তো বলো তো আমাদের এই ডিসি পোর্শনের সাথে ম্যাগনেটিক ফিল্ড কত অ্যাঙ্গেল হচ্ছে তাহলে এই পোর্শনের জন্য এই পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কবে বি ডট ডিএল এ সরি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল কত হয়ে যাবে বুঝতে পেরেছো ফিল করতে পেরেছো তো আবার বলছি ভালো করে শোনো এই তো আমি দিলাম ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অ্যারো দেখতে পাচ্ছো আর এই একটা লুপ টেনেছি খুব সহজ জিনিস একদম এই লুপটা লাই এটা ডিএল এর সাথে এটা কত অ্যাঙ্গেল করছে এগুলো তো পরিষ্কার
এইটাই তো বলছি আমি, এর ক্ষেত্রে এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে এরকম কেস হলে ক্লোজড ইন্টিগ্রেশন ডিডিএল জিরো হয়ে যাবে। ক্লিয়ার সবার? আরেকটা ডাইরেকশনের কথা বলবো, কারণ এটা নিয়ে তোমরা কনফিউজ। আবার শুনবে ভালো করে, আবার ধরো কারেন্ট এরকম যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিরকম হবে এই পয়েন্টে? ডাইরেকশন ডাইরেকশন থাম্ব বরাবর হচ্ছে কারেন্ট, ভালো করে দেখো এই। তার মানে এবার যে কারেন্টটা হবে সেটা এরকম হবে, তাই না? একদম। তার মানে আমাকে বলো, আমাকে বলো, এটা এটা বুঝতে পারলে কি তোমরা, যে ম্যাগনেটিক ফিল্ড এই ছবিতে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ হোয়াইট বোর্ড, আর কারেন্টটা ইন দা অন দা প্লেন অফ হোয়াইট বোর্ড। আর খানিকক্ষণ আগে আমরা যে ছবিটা আঁকলাম মনে করে দেখো, ডট দিলাম, ডটটা দিয়ে শুধু আঁকছি, ডট মানে হচ্ছে কারেন্টকে রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে কারেন্টটা এখানে কোন দিকে? পারপেন্ডিকুলার টু হোয়াইট বোর্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? প্লেন অফ দা বোর্ড। বলো বুঝলে কি না? দুটোই কারেক্ট, লজিক বোঝার চেষ্টা করো। স্টুডেন্টরা মাথার মধ্যে এটা রেখে দেয় যে স্যার বলে দিয়েছে ম্যাগনেটিক ফিল্ড সারা জীবন পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার হবে। তোমাদের পেপার রেসপেক্টে বলছি, এটা 90% ক্ষেত্রে খাটে। বাট মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে কারেন্ট যে প্লেনে থাকবে ম্যাগনেটিক ফিল্ড তার পারপেন্ডিকুলার প্লেনে হবে। কারেন্ট যদি প্লেন অফ দা পেপার থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার। কারেন্ট যদি পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে অন দা প্লেন অফ দা পেপার। বলো সবার ক্লিয়ার কিনা? এটা মাথায় রেখো, আমরা কিন্তু এই ছবিটা আঁকিনি, আমরা এই ছবিটা দিয়ে কাজ করেছি। আশা করব সবাই বুঝতে পেরেছ। এই যা যা বললাম এটা হলো অ্যাম্পিয়ার সার্কিউটাল লয়ের বেসিক জিনিস। তাহলে অ্যাম্পিয়ার সার্কিউটাল লয়ের প্রথম ইম্পর্টেন্ট জিনিস, এটা সারফেসের জন্য না লুপের জন্য? লুপের জন্য। লুপ মানে 2D না 1D? 1D 1D নাম্বার 2, এটা ক্লোজ না ওপেন? ক্লোজ। তাহলে আমি এইভাবে বলতে পারি এই পয়েন্টটা গসস থিওরেমের সাথে সেম, এই পয়েন্টটা গসস থিওরেমের সাথে ডিফারেন্ট অ্যাম্পিয়ার সার্কিউটাল লয়ের, তাই না? নাম্বার 3, ওটাতে ছিল 1/ε0 কিউ নেট, তাই তো? এয়ার ভ্যাকুয়াম এতে রাখলে, আর আমরা এখানে করলাম মিউ নট আই নেট। আমি আশা করব আই নেট মানে কি সবাই বুঝেছ। ক্লিয়ার? তোমাদের বইতে, তোমাদের ম্যাক্সিমাম বইতে এরকমই দেওয়া থাকবে, একটা কারেন্ট দেওয়া থাকবে এরকম, এই ছবিটাই আঁকা থাকবে যেটা আমি খানিকক্ষণ আগে আঁকলাম, এরকম দেওয়া থাকবে। এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা আই দেবে, তাহলে লিখবে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। বুঝতে পেরেছো সবাই? বাট আমি তোমাকে ফিল করিয়ে দিয়েছি ওটা আই নয়, ওটা আই নেট। ক্লিয়ার? ওয়ান ডি মানে হচ্ছে লুপ। কেন দেখতে পাবে আমি একটু করবো, ওখানে এরিয়া সহজে বোঝো, এরিয়া মানে 2D আর লেন্থ মানে 1D। এখানে লেন্থ নেওয়া হচ্ছে না, ই ডট ডিএল, ডিএল এর উপর নজর দাও, ডিএল কার ইন্টিগ্রেশন করছো? ডিএল এর ইন্টিগ্রেশন করছো। তাহলে ওটা লেন্থ এর করছো না এরিয়ার করছো? তাহলে লেন্থ ওটা কি 1D না? আর গসস থিওরেমে কি ছিল মনে করো, ই ডট ডিএ ছিল বা ডিএস ছিল, ওটা এরিয়া ছিল, মনে পড়ছে?
বোঝো ভালো করে, একদম ক্লিয়ার করতে হবে এই জায়গা আমাদের। আচ্ছা নাম্বার থ্রি হয়ে গেল, নাম্বার ফোর আমরা কি পেলাম? আমরা দেখতে পেলাম বি এর সাথে ডিএল এর অ্যাঙ্গেল থিটা, অ্যাঙ্গেল মানে থিটা ধরলাম জিরো হতে পারে, জেনারেলি 180 হতে পারে। তা থেকে আমরা দেখলাম এটা চয়েস করবে অনেকগুলো ক্ষেত্রে, অনেকগুলো প্যারামিটারের উপর এটা ডিপেন্ড করবে। নাম্বার ওয়ান কারেন্টের ডাইরেকশনের উপর ডিপেন্ড করবে, ডিএল কোন দিকে নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। যাই করো না কেন, তারপর এখান থেকে কিভাবে বার করলাম, যাই করো না কেন অ্যানসার প্লাস অথবা মাইনাসে আসবে। তাই আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল লতে বিটাকে কি হিসাবে ট্রিট করব, অ্যাজ আ ম্যাগনিটিউড। ডাইরেকশন যেভাবে আমি শেখালাম খানিকক্ষণ আগে ওইভাবে বার করে নিতে হবে আলাদা করে। ক্লিয়ার? নাম্বার ফাইভ স্যার বলল এর ক্ষেত্রে বি সব কি হবে, কনস্ট্যান্ট হবে, তবেই তো ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে নাকি? ক্লিয়ার? ইন রিয়ালিটিতে সব জায়গায় কনস্ট্যান্ট হয় না, আমি এখানে ফিলও করাবো যে দেখবে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হচ্ছে না, আমরা তাকে লং হিসাবে ট্রিট করে কনস্ট্যান্ট করে নেব। তো তাই আমি এই কথাটা বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ানোর সময়, গস থিওরেম আমাদের সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে আছে গস থিওরেম উইথ সিমেট্রি, আমি এরকম কথা বলেছিলাম। এখানেও তাই, এই অ্যাজাম্পশন গুলো এখানে হোল্ড করে, বুঝতে পারছো তো? আচ্ছা নাম্বার সিক্স, স্যার দেখিয়েছে বি পারপেন্ডিকুলার টু ডিএল হতে পারে, যদি হয় তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল, সরি আর ভেক্টর দেবো না, কত হবে জিরো হবে, তাই না? ক্লিয়ার সবার? এবার আমরা করব, তাহলে এই হলো আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল পড়লাম এবং তার সাইলেন্ট যে ফিচার গুলো আছে সেগুলো তোমাকে বললাম, এগুলোই মেইন জায়গা। যারা এসব জিনিস ক্লিয়ার করে ফেলতে পারবে তার কাছে আর অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কিছু হবে না, কঠিন অঙ্ক সে করে দিতে পারবে। এবার কোশ্চেন ভালো করে শুনুন, এবার আমরা অ্যাপ্লিকেশন শুরু করব, তার আগে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল এর প্রুফ করব। কি প্রুফ? প্রুফটা একটু মজাদার, ভালো করে দেখবে। তো প্রুফটা আমরা কি করছি, আমরা ধরছি, ভালো করে শোনো, আমরা ধরছি একটা ওয়্যার, কি ওয়্যার, কি ওয়্যার, লং আমি লিখে দিচ্ছি এখানে, লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, চেনো এটা, শুনেছো আগে, ক্যারিং ওয়্যার কত কারেন্ট ক্যারি করছে, আই কারেন্ট ক্যারি করছে ধরলাম। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য বি পয়েন্টে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করা। ক্লিয়ার? পি পয়েন্টটা কত ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্সে আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা মজাদার ব্যাপার, হেডিং কি দিয়েছি আমি, প্রুফ অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, আমি অ্যাম্পিয়ার সার্কিউটাল ল প্রুফ করছি। তাহলে অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড বার এখন আর করবো না, কারণ আমাকে তাকে প্রুফ করে দেখাতে হবে আমি তোমাকে যেটা পড়াচ্ছি সেটা ঠিক কি না। তো তোমরা কি পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড বার করা শিখেছো আগে কখনো, কোন ল দিয়ে শিখেছো? তাহলে আমি লিখবো অ্যাকর্ডিং টু বায়ো সেভার্টস ল, বায়ো সেভার্টস ল, ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাট পি, অ্যাকচুয়ালি এটা ম্যাগনেটিক ফিল্ড নয়, আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি, তাই না বাবা? ম্যাগনেটিক ফিল্ড একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি অ্যাট পি কত, কেউ বলবে ফর্মুলা আমায়? মিউ নট বাই ফোর পাই, মনে নেই এখনো, তাহলে কোথায়, কেউ তো বলছে না, মিউ নট বাই ফোর পাই টু আই বাই আর, এগুলো না করে থাকলে মুশকিল কিন্তু। চলো আমরা এখানে ডাইরেকশন করছি না করছি না,
ডাইরেকশন করি কি করি না, আমি ওটার কথা বলছি না, আমি বলতে চাইছি অ্যাম্পিয়ার সার্কিটার লবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বার করি কি করি না, সিম্পল থিং, এইটাই তো বলছি, মড বার করি আমরা, তাই না? কিন্তু কেউ যদি আমাকে কোশ্চেন করে যেখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, বলতে পারবো কি পারবো না, পারবো, সবাই পারবে তো নাকি, আর বলতে হবে না তো, এই এই কোন দিকে, ইনওয়ার্ডস, আমরা কি করব, আমরা কি করব, আমরা যেহেতু অ্যাম্পিয়ার সার্কিট আনলাম প্রুফ করছি, তাহলে এখান থেকে একটা কি টানলাম, লুপ টানলাম, এটা কি, এটা কি টানলাম, লুপ টানলাম, তাই কি নয়? তাহলে আমরা কি বার করব, আমরা বার করব ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এটা বার করব আমরা, ভালো করে দেখবে সবাই, ভালো করে দেখবে, বি ডট ডিএল কে কি লিখতে পারি, বি ডিএল কস থিটা, কোনো ডাউট হলে বলো, থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, বি আর ডিএল ফিল করে নাও, এই এই তার মানে বি কোন দিকে হবে, এই বরাবর মানে কি ওয়াইজ হবে, ফিল করো ফিল করো, এই এটা ধরো কারেন্ট, এই তাহলে বি কি ওয়াইজ হচ্ছে, বলো 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 কি ওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর ডিএল কোনটা হবে, এটাই ডিএল হবে না, এটা নাও এটা নাও এটা নাও, এই বরাবরই তো ডিএল হবে নাকি, তাহলে অ্যাঙ্গেল কত হবে, হয় জিরো হবে না হয় 180 হবে, ডিপেন্ড করবে ডিএল কোন দিকে নিয়েছো, তো আমরা আমরা ম্যাগনিটিউড বার করছি না ডাইরেকশন বার করছি না সবই বার করছি, তাহলে আমরা এখানে সহজ করার জন্য থিটাকে কত নিয়ে নেব, জিরো, আরে কস জিরো মান, তাই সহজ বলছি, কস 180 হলে মাইনাস হবে, সেটাও আমি করে দেখিয়ে দিচ্ছি না একটু বাদে, ধৈর্য ধরো, তাহলে যদি জিরো নি তাহলে হবে ক্লোজড ইন্টিগ্রেশন বি ডিএল, ক্লিয়ার, থিটা জিরো ডিগ্রি, আমরা থিটাটাকে জিরো ধরলাম, তাহলে বি ডিএল, আচ্ছা আর ডিসটেন্সে বি, সব জায়গায় আর ডিসটেন্সে বি এর ভ্যালু সেম হবে না ডিফারেন্ট হবে, তাহলে বি ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল, আচ্ছা ডিএল ডিএল ভালো করে শুনবে, ডিএল 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 জোড়া লাগালে কি তৈরি হবে, লুপটা তৈরি হবে, লুপটা কি লুপ, একটা সার্কেল, তাহলে সার্কেলের সার্কামফেয়ারেন্স কত হয়, তাহলে জিরো, ডিএল ডিএল জোড়া লেগে তো এল হবে সবাই জানে, কিন্তু সেটা কি বলবি না, সেই এলটার ভ্যালু 2πr হবে, এটাই তো লেন্থের গল্প, ক্লিয়ার, আচ্ছা আর যখন গস থিওরেমে করেছিলাম মনে করে দেখি, ওখানে পাই আর স্কয়ার বসিয়েছিলাম, এরিয়া হয়েছিল, যাই হোক, এবার বি এর ভ্যালু তো আমাদের জানা, মিউ নট বাই 4 পাই 2i বাই r ইনটু ডিএল ডিএল করে এটা 2 পাই r হবে, 2 পাই 2 4 পাই কাটবে, তাই তো, আর আর কাটবে, মিউ নট আই, এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছিল, আই এলো, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই এলো, বাট এটা আই হবে না, এখানে যেহেতু একটাই আই আছে তাই তোমার আই মনে হচ্ছে, অ্যাকচুয়াল কনসেপ্ট আই নেট, ক্লিয়ার সবার, তো এই হলো আমাদের প্রুফ অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, এবার ঠিক এর উল্টো মেথডটা তোমাকে করে দেখাবো, এর নাম, হ্যাঁ
কোথা থেকে বল বলো, ডি এর ভ্যালু পুট করেছি, ডিএল এর জায়গায় 2 পাই আর লিখেছি, এবার কাটাকুটি করেছি, মিউ নট আই পেয়ে গেছি, এর ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, তাহলে প্রুভ হয়ে গেল বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। বাট খানিকক্ষণ আগে বললাম যে তোমরা জানো এটা আই নয়, এটা আই নেট, আমি যেহেতু এর ভেতর দিয়ে আই ধরেছি তাই এখানে আই এসছে, আই ওয়ান আর আই টু একই দিকে ধরলে আই ওয়ান প্লাস আই টু আসতো, অপোজিট দিকে ধরলে আই ওয়ান মাইনাস আই টু আসতো বা আই টু মাইনাস আই ওয়ান আসতো, কিছু একটা আসতো। ক্লিয়ার সবার? এবার তোমাদের মধ্যে যদি কারোর কনফিউশন থাকে যে স্যার কেন আপনি জিরো ধরলেন আমাদের ঠিক বোঝা গেল না, তো আমরা 180 ধরবো, তাহলে তারা কি করবে ভালো করে দেখো, 180 করবে, তাহলে 180 করলে এটা কি আসবে, সামনে একটা মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, তাহলে এর মড মিলে মাইনাস আসবে, এর মড মিলে মাইনাসটা থাকবে, তাই তো স্যার বলছিল 0 ডিগ্রি 180 ডিগ্রি মানেটা কার উপর ডিপেন্ড করবে, ম্যাগনেটিক ফিল্ড আর ডিএল কোন দিকে ধরেছে তার উপর, যেহেতু ডিএল যেদিকে ইচ্ছা তুমি ধরতে পারো তোমার উপর পুরোপুরি, তাই আমি যা ধরবো তুমি আলাদা ধরতেই পারো, ম্যাগনেটিক ফিল্ড আলাদা হবে না, কারণ ওটা তো যেটা দিয়ে দেবে তার উপর ডিপেন্ড করবে রাইট হ্যান্ড থাম্ব রুল, ডিএলটাও যে যেদিকে ইচ্ছা নিতে পারে, তাই অ্যাম্পিয়ার সার্কিউটার ল দিয়ে আমরা সব সময় ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কে নেব, এটাই বোঝাতে চাইছিলাম। ক্লিয়ার? চলো তো মুছে দিলাম, ঠিক এর উল্টো মেথড করব, এবারে প্রুফ তো আমাদের হয়ে গেল, এবার আমরা করব ফার্স্ট অ্যাপ্লিকেশন, ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল নাম্বার 1, কি ডিউ টু আ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো স্যার কিভাবে করবেন দেখো, কিভাবে করবো ঠিক এর উল্টো মেথড, একদম ইজি। আচ্ছা সরি, আচ্ছা এটা তো আমরা বার করে ফেলেছিলাম বায়োসেভার্স লতে, তাই না, যেটা এক্ষুনি করলাম, কত বেরিয়েছিল মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর, আশা করি সবার মনে আছে ডিরাইভেশনটা, সেই অ্যাঙ্গেল ধরে ধরে ফাই 1 ফাই 2 মনে পড়ছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে, তো অবভিয়াসলি অনেক বড় হয়েছিল তাই না। এবার তাড়াতাড়ি হবে, দেখো কত সহজ হচ্ছে। আরেকটা কথা, ডিউ টু আ স্ট্রেট মানে ডিউ টু আ লং স্ট্রেট, লং স্ট্রেট, লং মানে কি ইনফাইনাইট, তাই তো, তো এই হলো আমার ওয়্যার, এই পয়েন্ট এটা ইনফাইনাইট চলছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই, আমি এর থেকে পি পয়েন্ট ডিস্টেন্সে, পি পয়েন্টে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বার করব, কি অ্যাপ্লাই করে, অ্যাম্পিয়ার সার্কিউটার ল অ্যাপ্লাই করি। তো নিয়ম কি, আগে প্রথমে একটা কে বলবে কি আঁকবো, লুপ, অ্যাম্পেরিয়ান লুপ, কি নাম বলে, অ্যাম্পেরিয়ান লুপ আঁকবো, তাহলে অ্যাকর্ডিং টু, এবার সূত্রটা উল্টো হবে না, অ্যাকর্ডিং টু উল্টো কেন বলছি, এক্ষুনি যে ডিরাইভেশনটা করলাম ঠিক তার উল্টো, দেখো ভালো করে, অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিউটার ল, অ্যাম্পিয়ার্স সার্কিউটাল ল, কি বলছো বাবা, হ্যাঁ লেখা আছে এখন, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, নোট বানাচ্ছ না, নোট বানাও, নিজের হাতে নোট না বানালে কিন্তু মুশকিল হবে, অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিউটাল ল আমরা এক্ষুনি শিখলাম কি হয়, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, সবার ক্লিয়ার, এবার একটু তাড়াতাড়ি করো বলো, ডট কে ভাঙলে কি আসবে, থিটা আসবে, সেই থিটা এতক্ষণ ধরে বুঝিয়েছি, হ্যাঁ এখনো 90 ডিগ্রিটা আসেনি, 90 ডিগ্রিও আসবে পরে আসবে, সেই থিটা কত কত হতে পারে এই ছবি ওয়াইজ, আমরা কোনটা নেব বলো, আমরা কোনটা নেব,
জিরো কেন জিরো নেব ভেরি গুড আমরা ম্যাগনিটিউড বার করছি তো কার ম্যাগনিটিউড বার করছি বলো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বার করছি তো ম্যাগনেটিক ফিল্ডে যদি ডাইরেকশন জিজ্ঞাসা করে তাহলে কি করে করব একদম রাইট হ্যান্ড থাম রুল একদম ক্লিয়ার সবার সবকিছু চলো তাহলে বি ডিএল ডিএল ক্লোজ ইন্টিগ্রেশন এক্ষুনি করলাম জোড়া লাগালে কি হয় জিরো থেকে টু পাই আর অনলাইনে সলভ হলো দেখো অনলাইনে সলভ হলো অনেকে বলবে স্যার আসেনি স্যার এটা তো নয় অ্যানসার এটা যা এটা কি তাই নয় এটা কি তাই নয় একই জিনিস কি নয় অনলাইনে এলো এক দুই তিন লাইন এলো এর জন্যই অ্যাম্পিয়ার সার্কিউটার ল তোমাদেরকে শেখানো হচ্ছে ক্লিয়ার সবার চলো এবার যেটা আমি করছি ভালো করে বুঝবে এই পোর্শনটা বুঝলাম এটা এই পোর্শনটা সেকেন্ড অ্যাপ্লিকেশনটা তোমাদের বইতে দেওয়া থাকে না অনেক বইতে দেওয়া নেই অনেক বইতে দেওয়া নেই ভালো ভালো বইতে দেওয়া থাকবে বিকজ এটা যেই নিটের পোর্শন বাট এখন আমি যে পোর্শনটা করছি এটুকুনি তোমাকে জানতেই হবে যেটা ফুললি ডিপেন্ডেন্ট অন জেই নিট সেটা আমাদের যে জেই নিটের লেকচার আসবে এখনো হয়নি যখন হবে তখন আমি সেখানে সেই জিনিসগুলো করে দেখাবো তো আমি এখন যেটা করছি ভালো করে ফলো করবে সেকেন্ড অ্যাপ্লিকেশন তোমরা হয়তো অনেকে বইতে পাবে না কি বলছে ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড আমি শর্টে লিখে দিলাম হ্যাঁ বি শর্টে লিখে দিলাম হ্যাঁ বি মানে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটলি লং ডিউ টু infinitely long cylindrical ware carrying current on its surface I magnetically infinitely long cylindrical wire carrying current on its surface. এত অবধি থাকবে তাহলে ফাই ম্যাগনেটিক ফিল্ড ইউ আর ইনফাইনাইটলি লং সিলিন্ড্রিক্যাল ওয়্যার ক্যারিং কারেন্ট অন ইটস সারফেস এবার একটু এক্সট্রা বলছি শুনবে কি বলছি ওয়্যারের কোথায় বার করবে তার জন্য লিখছি আলাদা করে ব্র্যাকেটে ইনসাইড অন দা সারফেস চেনা চেনা লাগছে কিনা একটু বলো তো আমাকে ইনসাইড অন দা সারফেস আর আউটসাইড দা সারফেস চেনা চেনা লাগলো কিছু দেখা যাক দেখা যাক বোঝার চেষ্টা করবে আগে সবাই বোঝার চেষ্টা করবে আগের কেসে শুনবে ভালো করে শুনবে এটা কে ছিল কে ছিল তাই তো তো এটাকে যদি আমি জুম করি জুম বোঝো এটাকে যদি আমি জুম করি তাহলে ছবিটা কিরকম আসবে এই ওয়্যারটা কিরকম দেখতে হবে ভাবো একবার ভাবো একবার এরকম দেখতে হবে তাহলে এটা কি স্ট্রাকচার হলো এই যে ইনফাইনাইটলি লং সিলিন্ড্রিক্যাল ওয়্যার ইনফাইনাইটলি লং কেন বুঝতে পেরেছ আমরা তো সব এটাকে ইনফাইনাইট ওয়্যার ধরছিলাম তাই না তাহলে এটাকে জুম করলে এই স্ট্রাকচার আসবে
এবার কি বলছে এখানে এবার দুটো কেস হবে ঠিক আছে প্রথম কেসটা আমি পড়াচ্ছি পরেরটা ফুললি জেই এর জন্য নিট এর জন্য ক্যারিং কারেন্ট অন ইট সারফেস কারেন্ট কোথায় ফ্লো হচ্ছে সারফেসে খুব ভালো করে বুঝো এটা এত ছোট যে এটাকে দেখতে এরকম লাগে বাট এর ভেতরে যদি যাই তাহলে এরকম নাকি নয় তো এগোচ্ছি তো আমাকে এবার এটা আমি অ্যাক্সিস ধরে নিলাম হ্যাঁ এটা অ্যাক্সিস আমি ধরলাম এই ওয়্যারে একটা রেডিয়াস আছে সেই রেডিয়াসটা ধরলাম ক্যাপিটাল আর বলো সবাই বুঝতে পারছো কিনা আমি কোথায় কোথায় বার করবো সবাই ভালো করে দেখে নাও প্রথমে বার করবো ইনসাইডে তো আমি নাম দিচ্ছি এই পয়েন্টে বার করবো পি পয়েন্টে ক্লিয়ার তো পি পয়েন্টের ডিসটেন্স তো বলতে হবে পি পয়েন্টের ডিসটেন্স নিলাম চেনা চেনা লাগা উচিত স্মল আর তাহলে ইনসাইড মানে inside মানে smaller less than capital r কিছু ধরতে পারছো না এখনো ধরতে পারছো না কে বলবে এবার এরকম কোথায় করেছো কোথায় এক্স্যাক্টলি বলো আমাকে একদম অ্যাপ্লিকেশন অফ বসেস থিওরেমের শেল ছিল শেল মনে করছে না এখনো স্মল আর লেস দেন আর ক্যাপিটাল আর মনে করছে না অ্যাপ্লিকেশন অফ গস থিওরিতে সব পড়ানো হয়েছিল এরকম ভাবে লিখে নিয়ে যাই হোক এবার দেখ তাহলে পি পয়েন্ট দিয়ে কি ড্র করব ছোট হয়ে যাচ্ছে না তো দেখা যাচ্ছে তো দেখি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা একটু দেখি দাঁড়া কি ড্র করব না একটু ডিপ করতে হবে না কি ড্র করব এম্পিরিয়াল লুপ নাকি এই হলো এম্পিরিয়াল লুপ ফর্মুলা কি ইনসাইড এ ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট এর ভেতরে কারেন্ট কত লেখার দরকার নেই বি এর ভ্যালু কত হবে তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো তাহলে ইনসাইড দ্য ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড কত না জেনারেল নয় এটা এখানে জিরো শোনো বোঝো ভালো করে এখানে জিরো কেন জিরো জানো কারণ ওই আন্ডারলাইন করেছি দেখো ক্যারিং কারেন্ট অন ইট সারফেস বলা আছে অন ইট সারফেস বলা আছে মনে করে দেখো মনে করো ভালো করে জিনিসগুলো বোঝো বাবা খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করবে এখান থেকে শোনো গসেস থিওরেমে যখন শেল করেছিলাম তখন আমি শেল মানে কি হলোস্ফিয়ার তখন আমি যদি ভেতরে চার্জ রাখতামও চার্জ ভেতরে থাকতে পারতো কোথায় আসত সারফেসে তাই মনে করে দেখো গসেস থিওরেমে স্ফেরিক্যাল শেলের ভেতরে ইলেকট্রিক ফিল্ড সব সময় জিরো হতো আর যদি তোমাদের সবার খুব ভালো করে ওটা করা থাকে তাহলে দেখবে স্যার করিয়েছিল শেল কন্ডাক্টিং স্ফিয়ার মনে পড়ছে সব কিছু অনেক কিছু করে পড়ানো হয়েছিল ওখানে সব বলেছিলাম ওখানে যাই হোক এখানে বোঝো এখানে কিন্তু ওয়্যারের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবেই গ্যারান্টি দিয়ে বলতে পারি না কেন বলতো কারণ এর পরের কেসেই দেবে ভয়ের কিছু নেই লজিক তো একই থাকবে এর পরের কেসে দেবে চার এই কারেন্ট এর ভেতরেও থাকবে বুঝতে পারছো অ্যাকচুয়ালি ভাবো না কি হয় একবার ভাবো না ফিল করো না বাড়িতে কোথাও কাটা তার আছে
পাবে তো নাকি? তো ব্লেড দিয়ে তারের উপরে একটা জ্যাকেট আছে দেখবে, ব্লেড দিয়ে প্লাস্টিকটাকে ছিঁড়ে দেবে, ক্লিয়ার? ভেতরে দেখবে অনেক সরু 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 অনেকগুলো কপার ওয়্যার, তাই না? তো আমরা তার মধ্যে দুটো এক্সট্রিমের কাজ করছি অ্যাকচুয়ালি, এবং ধরে নিয়েছি ভেতরে কোনো চার কারেন্ট নেই, লিখে দিয়েছি তো কারেন্ট ক্যারি কারেন্ট অন ইট সারফেস। কিন্তু ইন রিয়ালিটি কি হবে? ভেতরেও তো তার থাকবে, তার মধ্যে দিয়েও তো কারেন্ট যাবে। তাহলে আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড ওয়্যারের ভেতরে সব সময়, তুমি বলার কথা, সব সময় জিরো হবে না? কখন হবে? অন ইট সারফেসে যখন, বুঝতে পারছো? কিন্তু কিন্তু ইলেকট্রিক ফিল্ড অন ইনসাইড স্ফেরিক্যাল শেল সব সময় জিরো হবে, বলো বুঝলে কি না? ক্লিয়ার সবার? নেক্সট নেক্সট আউটসাইড আগে করে নি, হ্যাঁ বাবা সুবিধা হবে। আউটসাইড, আউটসাইড হলে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, ইনসাইড এর ছবি সবাই বুঝে গেছো? আমি ইনসাইডটা মুছে দিই, ওখানে আঁকছি, তোমরা আলাদা করে এঁকে নিও। তার নাম পূর্ণ দেব, কি নাম দেব বলো তো? এইখানে কিউ নাম দিলাম, কত নাম দিলাম বাবা? কিউ নাম দিলাম। ক্লিয়ার সবার? এবার কি করব? এই ডিস্টেন্সটা স্মল আর, বলো এবার কি আঁকবো? অ্যাম্পেরিয়ান লুপ। ক্লিয়ার সবার? এবার কি হবে? ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট বিএল, এইখানে স্টুডেন্ট একটা ভুল করে, বলো তো মিউ নট কত হবে? হ্যাঁ কি, আরে না না ভ্যালু নয়, মিউ নট এর ভ্যালু আমি তোমাকে কেন দিয়ে দেবো? তুমি মুখস্থর ব্যাপার, জানলে জানো না জানলে না জানো, ওটা থোড়াই লজিকের ব্যাপার। আমি বলছি মিউ নট তারপরে কি লিখবো, ইনটু কি লিখবো? আরে বাবা ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট, তারপরে কি লিখবো? জিরো লিখবো। কি বুঝছিস তাহলে? জিরো হলে কি বুঝছিস? এর ভেতরে তোর মনে হচ্ছে কারেন্ট জিরো? কত লিখবো? আচ্ছা স্টুডেন্টটা কি ভুল করে শোন, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এটাকে জুম করে তো এটা আঁকা, তাহলে টোটাল কারেন্ট কত থাকবে? আই তো থাকবে নাকি রে? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে দেয়, এটাতে আই হবে, এখানে টু আই বসিয়ে দেয়। আরে বাবা তা থোড়াই হবে, এটাকেই তো জুম করে এটা আঁকা, টোটাল কারেন্ট তো আই হবে কি রে? পরের লাইন, এবার তো পারা উচিত, বি বাইরে বেরোবে, একেবারে করে দিচ্ছি ক্লোজড ইন্টিগ্রেশন ডি এর, তোমরা শিখে গেছো এক্ষুনি বললাম, 2 পাই স্মল আর হবে তাই না? 2 পাই স্মল আর, এটা কার এরিয়া, এই সরি আবার ভুল বললাম, কার লুপ, কার সার্কামফেরেন্স, এম্পিরিয়ান লুপে, মনে করে দেখো গসেসের ক্ষেত্রে ওটা গসিয়ান সারফেসের এরিয়া ছিল, এখানে এটা কার লুপ এম্পিরিয়ান সারফেসে, ক্লিয়ার? এম্পিরিয়ান সারফেস কত? 2 পাই স্মল আর, মিউ নট আই, তাহলে বি হবে মিউ নট আই বাই 2 পাই আর। ক্লিয়ার সবার? কে আমাকে বলবে বি এর সাথে আর এর প্রপোর্শনাল কি? মান ভাইয়া তাই না? আচ্ছা তাহলে ইনসাইড হয়ে গেছে, আউটসাইড হয়ে গেছে, অন দা সারফেস তো আর কিছুই নেই, একদম ইজি, এখানে করে দিচ্ছে অন দা সারফেস, এখানেই করে দিই। অন দা সারফেস হলে, অন দা সারফেস হলে ভালো করে শুনো, অন দা সারফেস হলে কি লিখবো বলো? তোমরা বলো এবারে, যদি বুঝে থাকো স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে আর করার দরকারই নেই, কে করতে যাবে?
ডাইরেক্ট বলে ফেলে কত হবে মিউ নট আই বাই 2 পাই বাবা ক্যাপিটাল আর ভেরি গুড কেউ যদি ডাইরেকশন বলে বলো ডাইরেকশন কি হবে পুরো কথা বলো ইনওয়ার্ডস নয় পুরো কথা বলো পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা পেপার তোমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ দা বোর্ড একটি ইনওয়ার্ডস বারবার বলছি শুধু ইনওয়ার্ডস এ গুরুত্ব দিও না পুরো কথাটা বলো ক্লিয়ার চলো তো এবার হচ্ছে গ্রাফ কি রকম হবে এর গ্রাফ হবে এটা দিয়ে যদি আমি দেখাই তাহলে এই হলো আমার অ্যাক্সিস এই হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের জায়গা এটা অন দা ওয়্যার এর ম্যাগনেটিক ফিল্ড কত এটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর এই এই সাইডে আউটসাইডে 1 বাই আর প্রপোর্শনাল মানে ইনভার্সলি রেকট্যাঙ্গুলার হাইপারবোলা টাচ করাবে না ভেঙে গেছে জিনিস এবার আমি যেটা শেখাতে চলেছি এটা একটা নতুন কনসেপ্ট যেটা তুমি যদি না শেখো আমি আবার বলছি এই যে ডিরাইভেশনটা বললাম এটা বইতে নেই অনেকের বইতে নেই কিন্তু এবার আমি যে কনসেপ্টটা এখান থেকে শেখাবো এটা যদি তুমি না শেখো তাহলে এর পরের ইয়েতে প্রবলেমে পড়বে যেগুলো কিন্তু বোর্ডে আছে তোমাদের বইতে সবার ছবি আঁকা আছে তোমরা সেই ছবির মানে বুঝতে পারবে না তো ভালো করে শুনবে এই ছবিটাকেই আমরা আঁকবো কিসের দিক থেকে দেখে টপ ভিউ কি বললাম বলো বিভিন্ন ভিউ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা থাকে দেখো শেখাচ্ছি কিভাবে দেখবে আমাকে বলো প্রথমে তুমি আমি তোমাদেরকে আজকে একটা স্প্রিং নিয়ে বসতে বলেছিলাম সবাই বসেছো আমার কাছে তো স্প্রিং নেই পরের দিন আরো লাগবে স্প্রিং আরো ভালো লাগবে আরো বেশি কাজ হবে আমার কাছে একটা এরকম জিনিস আছে এটা সিলিন্ডারই বলা যায় তোমাদের কাছেও স্প্রিং যেটা আছে এরকম টাইপেরই কিছু ওপর থেকে স্প্রিংটাকে এরকম রাখো আমার মতো দেখো এরকম কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ একটা গোল দেখতে পাচ্ছ হ্যাঁ কি নয় তাহলে যে ওয়্যারটার কথা বলছিলাম ওয়্যারটাই তো স্প্রিং নাকি রে আরে ওয়্যার ও সিলিন্ডার স্প্রিং ও তো সিলিন্ডারের মতো তো দেখতে তো ওয়্যারটাকে ওয়্যারের টপ ভিউ হচ্ছে এটা বলো বুঝলে কিনা শেষ হয়নি এখন আমাকে বলো কারের কোন দিকে যাচ্ছে আপওয়ার্ডস কোথা দিয়ে যাচ্ছে সারফেস দিয়ে যাচ্ছে তো এটাই তো সারফেস নাকি তো কারেন্ট উপরের দিকে যাচ্ছে কি দিয়ে ডিনোট করা হয় এই হলো এই কারেন্টের ছবি এটা টপ ভিউ বলা হয় এটাকে বোঝার চেষ্টা করো এখান থেকে পালালে হবে না এগুলো বুঝতে হবে কোশ্চেন করতে পারো ডাউট হলে এরকম প্রচুর হবে আমি কত আসবো এই মানে হচ্ছে গোলটা মানে হচ্ছে শুধু স্প্রিংটা আঁকলাম এবার যদি স্প্রিং এর সারফেস দিয়ে কারেন্ট উপরের দিকে ফ্লো করে তাহলে তার ছবি এটা হবে ডটটা দেওয়া হবে বলো বুঝলে কিনা এবার ইনসাইডের ছবি আঁকছি যেটা প্রথমে করেছিলাম ইনসাইডের ছবি কিরকম হবে কিছুই হবে না শুধু এখান থেকে একটা এরকম নেবো এটাকে স্মল আর দেবো এরকম একটা ডট ডট দেবো হ্যাপি নয় ইয়ে আউটসাইড হলে ছবি কিরকম হবে আউটসাইড হলে ছবি কিরকম হবে এটা হলো একটা আউটসাইড
এটা হবে একটা এটা স্মলার একটু বেরিয়ে যাবে এটা আউটসাইড বোঝা গেছে সবার আর অন দা সারফেস কি হবে অন দা সারফেস এটাই হবে আর কিছু করা যাবে না অন দা সারফেস আর কি করে আঁকবো আমি অন দা সারফেস কিভাবে আর আঁকবো অন দা সারফেস এই এটাই থাকবে আর কি আঁকবো আমি বলতো এখানে আর এর উপর যদি আমি ডট ডট দিই সেটা কি তুমি দেখতে পাবে অন দা সারফেস এটাই থাকবে আর কি আঁকবো ফিল হয়েছে টপ ভিউ ফিল হয়েছে যদি এখানে কারেন্ট ডাউনওয়ার্ডস দিত তাহলে ডট গুলো কি হয়ে যেত সব ক্রস হয়ে যেত বুঝতে পেরেছো সবাই এরপরে এই হলো আমাদের পার্ট জেইতে কি থাকবে শুনে নাও আমি বলে দিচ্ছি সেটা জেই নিতে থাকবে বোর্ডের ক্লাসে আমরা এটা করব না ওয়্যার ক্যারি কারেন্ট অন ইট সারফেস না থাকবে ক্যারিং কারেন্ট ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যাক্রস ইটস ক্রস সেকশন মানে ছবিটা কিরকম হবে দেখো আগে আমরা ছবিটা এরকম করেছিলাম তো এখন এখানেও কারেন্ট আছে বুঝতে পারছো আরো আছে প্রচুর আছে কত আঁকবো আমি বুঝতে পারছো হ্যাঁ এটাই রিয়ালিটি এটাই রিয়ালিটি তাই না একটা তুমি যখন তার কাটবে তার মধ্যে দুটো এরকম দেখো না এরকম প্রচুর ওয়্যার থাকে এটা দেখো একবার তাই না অনেকগুলো তাহলে পরে আমি যেটা করলাম ওটাই রিয়ালিটি ওটাই আমাদের করতে হবে পরে চিন্তা নেই ওটা করবো আমরা সহজে করবো বোর্ডের সিলেবাসে যেহেতু নেই বোর্ডে করালাম না কামিং সুন জেই নিটের ভিডিওতে আসছে ক্লিয়ার সবার দ্যাটস অল এই হলো আমাদের পার্ট আজকের ক্লাসের পরের দিন আমরা যেটা করব সেটা বলে রাখছি পরের দিন আমরা করব ডিউ টু স্প্রিং খুব কাজে লাগবে মানে ওটা থার্ড অ্যাপ্লিকেশন হবে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ লং সিলিন্ডার আই সিলিন্ডার না আইডিয়াল সলিনয়েড বলুন আইডিয়াল সলিনয়েড পরের দিন আমরা থার্ড অ্যাপ্লিকেশন আইডিয়াল সলিনয়েড থেকে করব যেখানে টপ ভিউ না জানলে করতে পারবে তো টপ ভিউ বুঝেছো আশা করি আজকে পরের দিন আমরা এখান থেকে শুরু করব এতদিন থাকলো গুড নাইট